ফ্যামিলি তো দা ফ্ল্যাট সাইডে তোমাদেরকে আরো একবার ওয়েলকাম। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, প্রত্যেকে জাস্ট ফাটাফাটি দিয়ে আছো। তো ঘড়িতে এখন টাইম হয়েছে প্রায় রাত 9টা। এত দেরি করে তোমাদের সাথে ব্লগিং স্টার্ট করলাম আজকে। তো ভেবেই রেখেছিলাম আজকে সন্ধ্যে থেকে ভিডিও শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ফার্স্ট অফ অল বলি, মা বাবার আপডেটটা আগে দিই। জানি তোমরা অনেকেই আছো যারা আমাকে ভালোবাসো, তারা হয়তো একটু হলেও হয়তো জানতে চাইছো বা জানার ইচ্ছে করছে। অ্যাকচুয়ালি মা বাবার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। আজকে তোমার ফার্স্টে বলি, আজকে মঙ্গলবার, ঠিক আছে? তো অর্ধেক কাজ ডান, ঠিক আছে? মা বাবা মোটামুটি সুস্থই আছে, ভালো আছে। প্লিজ 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 তোমরাও একটু প্রে করো যাতে মা বাবা সুস্থভাবে একদম সুন্দরভাবে বাড়ি ফিরে আসতে পারে। তো যাই হোক, অনেক টেনশনের মধ্যে দিয়েও সমস্ত কিছু কাজবাজ চলছে। আর আজকে সেম রুটিন, সকালবেলা হচকচানির মধ্যে 4-4 থেকে উঠে রান্না বান্না সব কিছু কমপ্লিট করে অফিস গিয়েছি। তারপর অফিস থেকে এসে মেয়ের, যেহেতু আজকে মঙ্গলবার সেই জন্য মেয়ের আছে 2 টিউশন। সেই মেয়েকে, মানে মেয়ে গেছে, ভাই ওকে নিয়ে একদম আসবে। তো তোমাদের সাথে একটু, তো এই যে আছে ময়দার ডো, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি কিভাবে মাখা হলো না মাখা হলো সেটা আগে তোমরা দেখে নাও, ঠিক আছে? তারপর বাকি কথা হবে। তো এখানে দেখো আমি টক দই নিয়ে নিয়েছি। টক দইয়ের মধ্যে 1/2 চামচ বেকিং সোডা আর 1/2 চামচ বেকিং পাউডার নিয়ে নিয়েছি। তারপর নুন আর চিনি স্বাদ মতো। এখানে আমাদের বিনা পানি আর ময়দাটা মাখাচ্ছে। দেখো আমি এখন অফিস বেরোবো, তো ময়দাটা খুব ভালো করে মাখিয়ে, ফার্স্ট অফ অল বলি, ময়দাতে নুন আর সামান্য একটুখানি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে। তারপর তোমার তোমার টক দইটা দিয়ে ভালো করে ময়দাটা মাখিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে? তো ময়দাটার মধ্যে জলটা না দেওয়াটাই ভালো, যদি প্রয়োজন হয় তোমরা সামান্য পরিমাণে জল দিতে পারো। তো দেখলেই আমার ঘরের হালাত, বাইরের চারিদিকে বৃষ্টির জন্য জামা কাপড় জমে আছে। আর আমি এখানে ময়দাটা মাইক্রোওভেনে ভেজে দেখেছিলাম, পপি কিচেনে, ঠিক আছে? পপি কিচেন, হ্যাঁ এটাই তো মনে হয় চ্যানেলের নাম। তো যাই হোক, ভুল হলে তোমরা বলে দিও। তোর কি দেখেছিলাম একদিন দই পরোটা, ঠিক আছে? দই পরোটা তো আমি অনেকভাবে বানাই, বাট সাদা তিল দিয়ে, মানে চা টাইপে, ঠিক আছে? সেটাই, কিন্তু একটু অন্যরকম পদ্ধতিতে বানিয়েছিল, ইউনিক লেগেছিল আমার দেখে। তো সেই কারণে আমি ভাবলাম আজকের আমি ট্রাই করি। আর এখন তো ভেজ 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 চলছে, তোমরা জানো। আর তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে আমার আলুর দম একদম লাল লাল করে রসিয়ে গেছি, আলুর দম করেছি। এটা ফ্রেশ ক্রিম দিলে ভালো হতো, ফ্রেশ ক্রিমটা আমার কাছে এই মুহূর্তে নেই, সেই কারণে ফ্রেশ ক্রিমটা আমি দিতে পারলাম না। ঠিক আছে, তো একদম রসিয়ে কষিয়ে সুন্দরভাবে রান্না করে, মানে রান্না করে গেছি সকালবেলা। আর এই যে ময়দার ডো, একটু বড় সাইজে নিতে হবে। তবে এটা কিভাবে আমি রেডি করি, এক্স্যাক্ট সেইভাবে করতে পেরেছি কিনা তার জাজমেন্ট তোমরা করবে, ঠিক আছে? তোমরা জানিও একদম ঠিকঠাকভাবে করতে পারলাম কিনা। আর তোমরা কে কেমন আছো আমাকে জানিও। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। আর এখন তো মানে আমার রাত চলছে, ঠিক আছে? আমি যেটা বলছি সেটা হচ্ছে, মানে একটা অ্যাডভান্টেজ, ঠিক আছে? তো যাই হোক, বাড়িতে মা বাবা শাশুড়ি মা না থাকলে যে অ্যাডভান্টেজ, ঠিক আছে? আমি বলবো যে সকালবেলা এটাই রান্না হবে, তো এটাই রান্না হবে, বিকেলে এটা রান্না হবে, তো এটাই রান্না হবে। তো যাই হোক, আর দুজন একদম সোনা মুখ করে একদম খেয়ে নেয়, কিচ্ছু বলতে পারে না, কারণ হেসে তো আমার হাতে। তো যাই হোক, দেখে অবভিয়াসলি একটু টায়ার্ড লাগছে, কিন্তু মন আর মুখ একদমই টায়ার্ড না, মনে ফুল টু এনার্জি আছে এখনো পর্যন্ত। আর ফেসে অবশ্য, মানে যে টায়ার্ড আছি সেটা ফুটে উঠছে আমি জানি, আজকে প্রচুর কাজের প্রেশার ছিল। অ্যাকচুয়ালি অফিসে যেদিন ল্যাদ খাই একদম কোনো প্রেশার থাকে না, কাজ থাকে না, সেদিন আলাদা যায়। আবার যেদিন একদম এটে সেটে কাজ যায় সেদিনও আলাদাভাবে যায়, সেদিনও বোঝা যায়, ঠিক আছে? তো তারপর মা বাবার তো আলাদা একটা টেনশন কাজ করছেই। তো চলো আমি বেশি বকবক করবো না, একটা কিভাবে আগে রেডি করছি তোমাদের সাথে শেয়ার করে দিই, তারপর বাকি আড্ডা হবে, ঠিক আছে? এটা বানিয়ে খেয়েও আমার তো মনে হচ্ছে এটা অ্যাকচুয়ালি এইটা আমি ফার্স্ট টাইম করছি, কুলচা বা অন্য কিছু করেছি এর আগে, কিন্তু এটা ফার্স্ট টাইম করছি। দেখা যাক আজকে কেমন হয়। ভালো করে বেলে নিতে হবে। তোমরা তো দেখলেই ময়দাটা আমি সকাল থেকেই বেলে, মানে রেডি করে গেছিলাম, ঠিক আছে? এটা এইভাবে করতে হবে যতটা বড় পারবে। আর এখানে করে রেখেছি দেখো গাজর, ঠিক আছে? এইভাবে গ্রেট করে রেখেছি, এইভাবে দিয়ে দিচ্ছি, খুব বেশি দিতে হবে না, জাস্ট অল্প।
হাত দিয়ে একটু চেপে চেপে দিতে হবে, একদম এক্স্যাক্ট সেইভাবেই বানাচ্ছি। দেখা যাক, বড় বড় কুকরা যেভাবে করে আমরা জাস্ট ফলো করি, ফলো করতে পারি এইটুকু। আর এই যে ধনে পাতা দিয়ে দিলাম, চেপে চেপে। এবার হাতে অল্প একটু সাদা তিল নিয়েছি, সাদা তিলটা জাস্ট ছড়িয়ে দেবো, এটাও ভালো করে প্রেস করে করে চেপে দেবো। খুব সুন্দর, যেহেতু অনেকক্ষণ আগে থেকে একদম রেডি করা ছিল সেই জন্য খুব সুন্দর ভাবে ফুলে উঠতে দেখো, ভীষণই সফট হবে। এই যে একদম রেডি রেডি হয়ে গেছে গরমা গরম। আর এইখানে দেখতে পাচ্ছ অবস্থাটা, পুরো বিছানার অবস্থা, মানে দেখে মনে হবে যেন প্রত্যেকদিন এখানে ভূমিকম্প হয়। তো যাই হোক, আবার ম্যাডামের আবার এই এই সিচুয়েশানটা দেখানো যাবে না, এটাতে ঘোর আপত্তি আছে। এই যে দেখো বারবার ধরে হাত ঘেরছে। গরমা গরম পরোটা, নান যেটাই বলবে, দই পরোটা যেটাই বলবে, কেমন হয়েছে বল? অসম, সাদা তিলগুলো মুখে পড়ছে, ভালো লাগে না বাবাই? কেমন হয়েছে? অসম অসম। আর এই যে আমাদের শেরু মহারানী, ইনার ডিনার কমপ্লিট হয়ে গেছে, একদম মারা দুধ খেয়ে নিয়েছে। তো এখন ঘড়িতে বাজে রাত 10:05, ঠিক আছে, খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে তোমরা দেখলেই। আর অ্যাকচুয়ালি কি বলবো, জোকের মুখে নুন পড়ার মতো অবস্থা। মানে ভাই কাল থেকে যখন আমি রেসিপিটা বানাবো ভেবেছিলাম, ভাই কাল থেকেই আমাকে বলে যাচ্ছে প্লিজ তুই কোনো এক্সপেরিমেন্ট করিস না, আমি এমনি আলু ভাজা রুটি দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে। তো আজকে যখন বানালাম একদম এক গাল হাসি, আর খুব ভালো রিভিউ পেয়েছি তোমরাও তো দেখলে। তো যাই হোক, এখন বসে গেছি, এই যে মাথায় তেলটা মাখবো, তেলটা মেখে শুতে যাব। আর এই এই ছিল আজকে সারাদিনের আপডেট। তোমাদেরকে তো ফার্স্টেই যেমনটা বললাম, বাবা মার খুব ভালোভাবে ঠিকঠাকভাবে সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছে, তোমাদের সাথে যেটা শেয়ার করার। তো মানে আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, ঠিক আছে, জানি না এই ভিডিওটা কবে পোস্ট করতে পারবো আমি, তাও বলছি যেহেতু আজকে ভিডিওটা শ্যুট করছি তাই। তো আমি একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম আমার মায়ের বার্থডে নিয়ে, ঠিক আছে। তো প্লিজ মানে তোমরা প্রত্যেকে তোমরা উইশ করেছো আমার মার সুস্থতা কামনা করেছো, মানে আমি ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে তোমরা যাতে এইরকম উইশ করো, ঠিক আছে, আমার মার মাকে বার্থডে উইশ করো, ঠিক আছে। তো সেটা আমার ফুলফিল হয়েছে, আমার জন্য এটা খুবই 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 খুশির খবর। কিন্তু আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমাদের সবার জন্য, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আমাদের আমাদের বার্থডে তো আমাদের বার্থডেতে তো বন্ধু বান্ধব তারপর অফিস কলিগ সবাই করে, তাই না? আমার মা কাকিমা বা জেঠিমা বা এদের জন্য তো সেরকমভাবে কেউ কিছু করে না, কেউ কিছু ভাবেও না নিজের সন্তানরা ছাড়া। তো যাই হোক, এই এইটা ফার্স্ট টাইম আমি দেবো কি দেবো না ভেবেছিলাম, যে কমিউনিটিতে একটা পোস্ট দেবো কি দেবো না। তো আমি দিয়ে দেখলাম, সত্যি তোমরা অনেক অনেক মন থেকে আমাকে ভালোবাসো, ঠিক আছে। আমার মাকে প্রত্যেকে উইশ করেছো, আমি মা বাড়ি ফিরলে প্রত্যেকটা মেসেজ মাকে পড়ে পড়ে শোনাবো, ঠিক আছে। আর মানে আমি জানি মা প্রচণ্ড খুশি হবে এটাতে, মা কেন যেই মানে যেই শুনতো সেই খুশি হতো, যে
মা থাকলে যেটা হয় পূজোর কাজকর্মটা মাই দেখে, ঠিক আছে? স্পেশালি গাছের ফুল তোলা, তারপর সকালবেলা আমাদের শেরু মহারানীকে খেতে দেওয়া, ঠিক আছে, এই সমস্ত মাই করে। তো সেই সমস্ত চাপটা আমার উপর পড়ে গেছে, তো সেই কারণে একটু মানে কি বলবো, একটু মানে উইক উইক ফিল হচ্ছে। মানে মশলা করা সমস্ত কিছুটা কমপ্লিট হয়ে গেছে, কালকে সকালবেলাতে ইচ্ছে আছে পনির আলুর দিয়ে একটা সবজি করার, পনির গাজর আলু দিয়ে একটা সবজি করার, আর তোমার উচ্ছে ভাজা, আর পুতুলির জন্য হবে আলুর পরোটা, আর আর কি করব, আর রাতের জন্য করব কুতলি, ঠিক আছে, কুতলির পোস্ত আর রুটি, ঠিক আছে, এই হবে। মানে এই যে ভাবাটা, ম্যানেজমেন্ট করাটা যে কি কখন কি হবে না হবে, ঠিক আছে, এইটা হলো একটা সবচেয়ে বড় ব্যাপার, ঠিক আছে, আমাদের প্রত্যেকটা মেয়েদের কাছে, আর স্পেশালি যারা হাউসওয়াইফ তাদের কাছে। মানে সারা দিন সংসারটা কীভাবে গুছিয়ে রাখতে হয়, কীভাবে কী করে রাখতে হয়, সেটা মানে তাদের মাথায় থাকে সমস্ত কিছু। মানে আমাকে যদি বলো যে দুটোই বোধ, মানে দুটোই কীভাবে সামলাচ্ছি, ঠিক আছে, তো আমি এমন নয় যে কিছুই করতে পারবো না বা চ্যালেঞ্জ নিতে পারবো না, সবটাই পারবো, কিন্তু আমার কোথাও গিয়ে সেই মায়ের হাতের রান্না, মায়ের সেই টেস্টটা মানে সবসময় মিস করি, ঠিক আছে, এইটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার, সবসময় মিস করি যে মায়ের হাতের রান্না বান্নাগুলো সবসময় মিস করি। তো যাই হোক, চলো কথা বলতে বলতে তেলটা মেখে নেই, কেন অনেকটা রাত হয়ে গেছে, অনেকটা রাত হয়ে গেছে, শোবো এবারে। এই ঠিক আছে, এইটুকুই বলার। তো চলো, আজকের ভিডিওটা কি হয়েছে না হয়েছে, কতটা হয়েছে, কতটা পুচকি হয়েছে কিছুই আমি জানি না। আর এই এইরকম তাও তো তোমাদের সঙ্গে প্রত্যেক দিন দেখা করতে পারছি, প্রত্যেক দিন কথা বলতে পারছি, প্রত্যেক দিন তোমাদের মানে টাচে আছি, এটাই সবচেয়ে বড় ব্যাপার আমার কাছে, ঠিক আছে, যে প্রত্যেক দিন তোমাদের সামনে আসতে পারছি নিজের এই থোপড়াটা নিয়ে, ঠিক আছে, তো এটাই সবচেয়ে বড় ব্যাপার। যতটুকু করছি না করছি সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি, এইটুকুই বলার। তো চলো, আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রত্যেকে সাবধানে থেকো, প্রত্যেকে হাসি খুশিতে থেকো। গুড নাইট।